গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলিনা, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। গুড মর্নিং, আজকে সকালটা শুরু করছি এখন থেকেই। এখন বেজে গেছে 10টা, কিন্তু চারদিকটা দেখে একটুও মনে হবে না যে সকাল 10টা বাজে, কারণ এখানে মেঘলা করে আছে। রোদ তো এখানে মানে কি আর বলবো, মাঝে মধ্যে একটু উকি দিলেও দিতে পারে, তারপর আবারও যেই কে সেই হয়ে যাবে। রোদ এখানে উঠে না এখানে, তাই জন্য জামা কাপড় কাচাটা খুবই কষ্ট। রোদ যেদিন উঠবে তো দেখে কাচলে তারপরেই বৃষ্টি, মানে যাতা হয় এখানে ওসব বলে আর লাভ নেই। তো যেরকমটা বলেছিলাম, আজকে আমরা ফ্ল্যাটে একা, মানে দুজন পুরো ফ্ল্যাটে একা, কারণ অ্যাপিদি ভাইয়ারা তারপর সোনালিরা সবাই ঘুরতে গেছে। তো ওর যেহেতু অফিস, তো আমরা ওই জন্য যাইনি। আর সত্যি কথা বলতে, এখন যদি আবার ঘুরতে যাই, এসে আবার জামা কাপড় ধোয়া কাচা, ও আর তার মধ্যে সামনেই আরও একটা প্ল্যান আছে, আর ওর কাজও রয়েছে, তো বেকার হেডেক নিয়ে লাভ নেই আর। তাই জন্যে আর দেখতেই পাচ্ছ ছাদে প্রচুর বাজি পড়ে রয়েছে। তো বাজি পুড়িয়েছে কালকে ভাইয়ারা, অ্যাপিদিরা, স্বর্ণালী। তো আমার বাজি খুব একটা ভালো লাগে এটা নয়, একটু ভয়ও লাগে। আর বাজি ছোটোবেলায় হয়তো বুঝতাম না ভালো লাগতো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন জিনিসটাকে দেখতেই ভালো লাগে, নিজের ক্ষেত্রে একদমই নয় মনে হয়। এত টাকা দিয়ে বাজিগুলো কিনে 2 সেকেন্ডে সেটা পুড়ে গেল, তো বেসিক্যালি আমার মনে হয় টাকাই পুড়ে গেল আর কি, মানে প্রচণ্ডই কষ্ট লাগে। যাই হোক না কেন, দেখতে তবে অবশ্যই ভালো লাগে, দেখতে কেন ভালো লাগবে না। তো চলো এবার কাজগুলো শুরু করা যাক, কেউ যখন নেই। আজকে আমি অনেকগুলো কাজ করে নিই, আলপনাগুলোকে আজকে মুছবো ঠিক করেছি, কিন্তু ওই আলপনা মুছতে প্রচণ্ডই কষ্ট হবে, লাল আর হলুদ তো মেঝে লাল লাল হয়ে থাকতে পারে সাদা, তো অনেকবার ধরেই মুছতে হবে, আমি সেটাই আজকে ভাবছি শুধু, আর অনেকগুলো জায়গায় দেওয়া রয়েছে। তো চলো কাজগুলো আর শুরু করি, আর বসে থেকে কি লাভ। যেটা বলছিলাম, ঠাকুরের সামনের আলপনা টালপনাও নেই, ঘর ঝাড় দিয়ে একেবারে ঘর মুছে নিয়েছে। আর ফ্রিজের ওখানে কি দেখতে পাচ্ছ ফটো ফ্রেমটা, এই যে সাজিয়ে দিয়েছি এটাকে এখানে। আর মোটামুটি রান্নাঘরেও সব গুছিয়ে নিয়েছি, এখানে মাংসটাকে সব দিয়ে মাখিয়ে রেখেছি, এমনকি আলুটাও এর মধ্যে আজকে দিয়ে দিয়েছি, সব মাখিয়ে রেখে দিয়েছি। ভাজবো একটু ফুলকপির পকোড়া মতো, বড়া মতো আর কি, তাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে সেই কাঁচা কুমড়োটা আর মুগ ডালটা, মুগ ডালটা ভেজে ভিজিয়ে রেখে দিলাম, এবার যাবো আমি। এখন বাজে হচ্ছে 11:30, এখন যাব একটু স্নানে, স্নানটা করে এসে তারপর রান্নাটা বসাবো। তো চল আগে রান্নাটা দাঁত, আগে স্নানটা করে আসি। মোটামুটি সবটাই আমি গুছিয়ে দিয়েছি। আর এই সেই হেলমেট দুটো সাদা বলছিলাম না, এইখানেই সেই হেলমেট দুটো রাখা, আর কোথায় রাখবো এখন, তো এখানেই রেখে দিয়েছি। তো চলো এবার যাই স্নান। পাশ দেখালাম যে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি গ্যাস ধরিয়েও দিয়েছি। এবার আস্তে আস্তে করব একে একে রান্না, প্রথমে মাংসটাকে এদিকে বসিয়ে দিয়ে নিই, তারপরে প্রেশার কুকারে আমি ডাল আর কুমড়োটা সেদ্ধ বসাবো, আর ফ্রাইং প্যানে ওইগুলো ভাজতে বসাবো, তাহলে হয়ে যাবে, একটার মধ্যে তো কমপ্লিট হয়ে যাবে, ভাতটাও বসাবো তারপর। তো চলো গ্যাস গরম হয়ে গেছে, আগে মাংসটাকে। আমি বলেছিলাম যে আমি সব দিয়ে মাখিয়ে রেখেছি, এর জন্য কড়াইতে কিন্তু আমি তেলও দিলাম না, এইভাবেই শুকনো কড়াইতেই আমি সবটাই ছেড়ে দেব। তো এইভাবেই হবে আজকে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন খেতে হবে। দেখো যখন কড়াইতে ছেড়েছিলাম তেল দেখাই যাচ্ছিল না, এখন কষাতে কষাতে একটু তেল বেরোচ্ছে আর কি আস্তে আস্তে, আর একটু বেরোবে, কষাবো আর একটু টাইম, তারপরেও প্রেশার কুকারে তখন দেই, জানুই প্রেশার কুকারেই দেবো, আর ওর সেলাইটা এখনও কাটা হয়নি, তাই প্রেশারে তো অবশ্যই দিতে হবে। আর এপাশে বসিয়েছি ফুলকপির ওই পকোড়াটা, আর ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়েই চিকেনটাকে দেবো আর একটু কষিয়ে নিয়ে। আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ছাদ থেকে জামা কাপড় এনে এখন দিলাম সন্ধে, ভালো লাগছে। তো ও গেছে তাতে সেলাইটা কাটতে, আজকে আমি আর যাইনি, আর আমি সন্ধে টন্ধে দিয়ে নিলাম। এখন বাজে প্রায় 7টা,
তো এখন বেরোচ্ছি আমরা একটু, দেখি সামনে কোথাও যাব, কারণ খুব ঠান্ডা পড়েছে আজকে। ফ্ল্যাটে খুব একটা ভালো লাগছে না কারণ কেউ নেই, তাই জন্য বেরোতেই হচ্ছে একটু। চলো যাওয়া যাক, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে, এরকম কিছু নয়, মাথাটাও যন্ত্রণা করছে একটু, প্রচণ্ডই ঠান্ডা পড়েছে আজকে এখানে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে একটা। বেরোতাম না, ও তো একাই দাঁতে সেলাইটা কাটতে গেছিলো, ডাক্তার আজকে বসেনি, খোলেনি আর কি ডাক্তারখানা, কোনো প্রবলেম আছে বোধ হয়। তো চলো দেখা যাক কোথায় যাই, যেখানেই যাই না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। মোমোর দোকানের কাছে চলে এসেছি, আজকে আমরা মোমো খাবো, কালকেও এই রোডটাতেই এসেছিলাম, তো অনেকটা ঘুরে ঘাড়ে আমরা এদিকেই এলাম অবশেষে। ও হেলমেট খোলেনি কিন্তু আমি খুলে দিয়েছি, খাবো মোমো। দেখা যাক কে বলবো, হ্যাঁ কেমন খেতে, কি অর্ডার দিচ্ছে আমি নিজেও জানি না। ও এক প্লেট ফ্রাইড মোমো আর এক প্লেট স্টিম মোমো এনেছিল, 8 পিস করে দিয়েছে, আর মেয়োনিজ, এটা কি মেয়োনিজ আমি জানি না, খুবই টেলটেলে আর কি, ডালের মতো চলে আসছে। তো দেখা যাক, এটা বলেছিল অ্যাপিদি খাবার কথা যে খেয়ে দেখিস ভালো, দেখা যাক কেমন হয় খেতে। খেয়ে না ওর আর আমার দুজনেরই পেট ভরে গেছে, আর আমার ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে, আর ভালোও লাগছে না, এমনিও মাথাটা এমনি যন্ত্রণা করছে বলছিলাম, কিন্তু টমির তো খিদে পাবেই, তাই টমির ভাত তো আমি রেখে দিয়েছিলাম দুপুরে, এখন একটু ভালো করে মেখে ঠেকে। তো ওরটা আমি একেবারেই দুপুরেই, যেহেতু আমরা রাতে রুটি খাই, কিন্তু ওরটা দুপুরেই একেবারে মেখে নিয়ে অর্ধেকটা দুপুরে দিই আর অর্ধেকটা রাতে দিই। তো এখন যাবো দিতে, ওখানটাতেই বসে রয়েছে, কাচিত কাচাচামেচিও করতে হবে না ওকে নিয়ে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে এখানটায় ঠান্ডাটা পড়েছে বলে মাথাটাও ধরে গেছে একদম। তো চলো এখানেই শেষ করছি তাহলে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট।